নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চাপিলা মাছের শস্যে পোস্তর ঝাল। তাহলে দেখে নিন টেস্টি রান্নাটা আমি কিভাবে তৈরি করি। এখানে আমি 300 গ্রামের মতো চাপিলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ ও নুন দিয়ে মাছগুলোকে মেখে নেব। এখানে চাপলা মাছের ঝালের জন্য কিছু পরিমাণে মশলা নিয়েছি। নিয়েছি 1.5 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা ও 1/2 ইঞ্চি আদা। এবার আমি এই মশলাগুলো পাটাতে পিষে নেব। প্রথমে কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এই চাপলা মাছগুলো খুবই নরম, তাই মাছগুলো 4টা 5টা করে কড়াইয়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। সব মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব। আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে 2 চিমটি কালো জিরে পুরন দিয়ে, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প ভেজে নেব। এবার 1/4 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো অল্প সময় কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব মিহি করে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা। আবারও মশলাগুলো অল্প সময় নাড়াচাড়া করে 1/2 বাটির মতো জল দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 চামচের মতো নুন দিয়েছি। আর ঝোল ফুটে উঠে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। রান্নাটা আমার হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প সময় জাল দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের পছন্দ অপছন্দ জানাবেন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।